এদিকে কোটা আন্দোলনের নামে রাস্তা বন্ধ করলে কঠোর হবে পুলিশ, পাশাপাশি আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। আর ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আইনি প্রক্রিয়া শেষ না হলে কিছুই করতে পারবে না সরকার। আর শিক্ষার্থীদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলার পায়তারা করছে একটি মহল বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরুদ্ধ করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ সহ জানান তাদের কোটা সংস্কারের এক দফা এক দাবির কথা। আর পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙার অভিযোগে শাহবাগ থানায় মামলাও হয়। পুলিশ বলছে, রোববার কোটা আন্দোলনের নামে রাস্তা আটকালে আইন অনুযায়ী কঠোর হবে তারা। যদি এর পারে জনদুর্ভোগ তৈরি করে এবং আমাদের এত অনুরোধ করার পরে বলার পরে মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের তাদের পজিটিভ সিদ্ধান্ত দেওয়ার পরে, তাহলে ধরে নিতে হবে যে তারা আমাদেরকে তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য তারা বাধ্য করছে। আর ময়মনসিংহে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাস্তা বন্ধ না করে শিক্ষার্থীদের যাওয়া উচিত আদালতে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। তাহলে ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায়, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। তথ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা করছে একটি মহল। আদালতের প্রক্রিয়া এটাকে তো শেষ করতে হবে, প্রক্রিয়া সমাপ্ত করার পরেই আপনি কোনো ঘোষণা দেন বা কোনো উদ্যোগ নিতে পারবেন, এটাই সংবিধান সম্মত, আমরা সেখানেই আছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি ও যুক্তি সংবিধান বিরোধী। পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যুক্তি। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রি মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। কোটা না থাকায় সরকারি চাকুরিতে নারীদের অংশগ্রহণ হতাশাজনকভাবে কমেছে, দেশের বাস্তবতায় কোটার প্রয়োজন আছে বলেও জানান ওবায়দুল কাদের। কার্যালয়ে নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা।